একুশ বছর পর মেয়ের মৃত্যুর বিচার, স্বামীর দশ বছরের সাজা ঘোষণা বনগাঁ আদালতের। কান্না ভেজা চোখে মায়ের দাবি, এই অপেক্ষায় ছিলাম। বিয়ের পর এক বছরও সংসার করতে পারেনি মেয়েটা। সাধ্যমতো নগদ টাকা গয়নাগাটি দেওয়ার পরেও প্রতিনিয়ত বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চলত অত্যাচার, চাপ দেওয়া হতো, করা হতো মারধর। শেষমেশ মেয়ের জীবনটাই চলে গেল। আদালত চত্বরে দাঁড়িয়ে সাজা ঘোষণার পর কান্না ভেজা চোখে এই কথাই বলছিলেন অসহায় বাবা মা। মেয়ের মৃত্যুর একুশ বছর পর সাজা ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। কিছুটা হলেও খুশি সন্তানহারা বৃদ্ধ দম্পতি। জানা গেছে বসিরহাটের বাসিন্দা টুম্পা ঘোষের সাথে বিয়ে হয় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত রামপুরের বাসিন্দা সঞ্জয় ঘোষের। অভিযোগ, বিয়ের ন মাসের মাথায় পনের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হন টুম্পা। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হয় দু হাজার তিন সালের অক্টোবর মাসের এগারো তারিখে। সেই থেকে মামলার বিচার চলছিল বনগাঁ আদালতে। ঘটনায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে এদিন অভিযুক্ত সঞ্জয় ঘোষের দশ বছরের সাজা শোনান বনগাঁ মহকুমা আদালতের ফার্স্ট ট্র্যাক ওয়ান কোর্টের বিচারক সুতীর্থ ব্যানার্জি। সাজা ঘোষণার পর মৃত টুম্পার মা রেখা ঘোষ বলেন, এই অপেক্ষায় ছিলাম এতদিন। শরীর খারাপ, বাহাবড়ার হসপিটালে ভর্তি, আপনারা এখন আসুন। তখন রাত নটা বাজে, আমরা গেলাম হাবড়ার হসপিটালে। আসুন, আমরা হাসপাতালে হাবড়ার হসপিটালে গেলাম, গিয়ে দেখি বলছে মেয়ে তখন গিয়ে দেখছি মারা গেছে, কোথায় রেখেছে দেখতে পাইনি আমরা। কত বছর পরে এ একুশ বছর, তিন সালের থেকে এবারে হিসেব করুন একুশ বছর বাইশ বছর হতে চললো। খুশি, হ্যাঁ খুশি, খুশি, এইটার অপেক্ষায় বসেছিলাম এতদিন। জানা গেছে ঘটনার পর এতদিন জামিনেই মুক্ত ছিল অভিযুক্ত। চলতি মাসের গত দশ তারিখ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত। বৃহস্পতিবার সাজা ঘোষণা হয়। এ বিষয়ে সরকারি আইনজীবী সঞ্জয় দাস বলেন, আদালত বধূ নির্যাতনের অভিযোগে দুবছর সাথে দশ হাজার টাকা জরিমানা এবং তিনশো চারের বি ধারা অনুযায়ী বিবাহের সাত বছরের মধ্যে মরতে বাধ্য করার অভিযোগে আট বছর, মোট দশ বছর সাজা দিয়েছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে পনের দাবিতে অত্যাচার এবং সেই ঘটনার ওপর দাঁড়িয়ে আদালতের এই রায়দান দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও জানান আইনজীবী। এই কমপ্লেনেন্ট বিনয় ঘোষ, তিনি এই মর্মে গাইঘাটা থানা অভিযোগ করেন, তার মেয়ে টুম্পা ঘোষ, যার বয়স ছিল ১৯ বছর, এই বিবাহের সময় তিনি পঞ্চাশ হাজার টাকা নগদ এবং অন্যান্য আরও সমস্ত জিনিসপত্র দিয়ে এই আজকে যা সাজা হয়েছে সঞ্জয় ঘোষের সঙ্গে বিয়ে দেয় এবং মেয়েটি অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে আসে। শুধুমাত্র ন মাসের মাথায়, এই ন মাসের মাথায় এই মেয়েটিকে প্রচণ্ডভাবে অত্যাচার করা হয়, তাকে বাধ্য করা হয় আত্মহত্যা করবার জন্য। যেদিন এই মেয়েটি আত্মহত্যা করে, অর্থাৎ এগারো দশ দু হাজার তিন, তার আগের দিন দশ তারিখ, সকলের সামনে মেয়েটাকে মুখে চড়মারা হয়, মেয়েটার সারা শরীরে ইঞ্জুরি আছে, তার উপরে অত্যাচার করা হয় এবং তাকে বলা হয় টাকা দিতে না পারলে তোকে আত্মহত্যা করতে হবে। এবং এই প্ররোচনা এবং ওদের বাড়ির প্রেসারে এবং সমস্ত কিছু হয় পনের দাবিতে। আজকের দিনেও পনের দাবিতে এইভাবে কোনো মেয়ের উপরে অত্যাচারিত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মামলা হচ্ছে এবং সেই কারণে এই মামলাটি হয়। এবং তার পরবর্তীতে আমাদের এখানে ১৩ জন সাক্ষী কোর্টে সাক্ষী দিয়েছেন এবং তাদের বয়ান অনুযায়ী এই মামলা এই সঞ্জয় ঘোষের বিরুদ্ধে সম্পূর্ণভাবে প্রমাণ হয়েছে, যার কারণে বধূ নির্যাতনের মামলা সেই ৪৯৮ অনুযায়ী দুবছর এবং দশ হাজার টাকা জরিমানা হয় এবং ৩০৪ বি, অর্থাৎ বিবাহের সাত বছরের মধ্যে যদি তাকে মরতে বাধ্য করা হয় সেই আইন অনুযায়ী তাদেরকে আট বছরের সাজা দেওয়া হয়। এবং আজকে এই দশ নয় দু হাজার চব্বিশ তারিখে একে কনভিকশন দেওয়া হয় আর আজ ১২ নয় দু হাজার চব্বিশ তারিখে এই সেন্টেন্স ঘোষণা হয়। তিনি জামিনে মুক্ত ছিলেন, দু হাজার তিন সালে মামলা হয় তখন থেকেই জামিনে মুক্ত ছিলেন। গত ইংরাজি দশ নয় দু হাজার চব্বিশ তারিখে তাকে আদালত জেল কাস্টডিতে নেয় এবং আজকে পর্যন্ত সে জেলেই আছে, তার সাজা ঘোষণা হওয়ার জন্যই সে জেলে আছে। সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 86178834 অফিস বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ।
বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।